শেখ জালালউদ্দিন, আপনার কাছে আমাদের সর্বশেষ জানতে চাওয়া সেটি হলো, বর্তমান আপনি যেভাবে এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে দেখছি রাজনীতিতেও আপনার পদচারণা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, তো আপনি আপনার আগামীর পথচলা এবং ইতিমধ্যে আপনি অধ্যাপক ডাক্তার আফমরুল হকের সঙ্গে, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে, আমাদের সর্বোপরি আসনে আওয়ামী লীগের সঙ্গে, আপনি এই আওয়ামী লীগ পরিবারের সঙ্গে আপনি যেভাবে চলাফেরা করছেন, তো আপনার রাজনৈতিক একটুখানি আমাদের যদি বলতেন। দেখেন, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তো তার ভিতর থেকে আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, তার আদর্শ আমরা পড়েছি, হয়তো আমরা চোখে দেখি নাই, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি আমরা একজন মহান ব্যক্তিকে আমরা চোখে দেখতে পেতাম বা তার সান্নিধ্য পেতাম, এটা আমাদের জীবনটা ধন্য হতো। তো আমিও শেখ বংশের ছেলে, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, বঙ্গবন্ধুর স্বপ্নকে আমি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তারই সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা বিশ্ব উন্নয়নের রোল মডেল মমতাময়ী মা, তার উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য আমার সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং বারবার নির্বাচিত আমাদের আসনহীন উপজেলা থেকে এমপি মহোদয় স্যার জনাব ডক্টর আফহামুর রুহুল স্যারের মাধ্যমে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাব, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে আরও বেগবান করা যায়, আরও শক্তিশালী করা যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কী করছেন, যাদের গৃহ নাই তাদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন, এবং তিনি পদ্মা সেতুর মতন একটা একটা মেগা প্রজেক্ট তিনি সম্পন্ন করেছেন আমাদের নিজস্ব অর্থায়নে, এবং মেট্রো রেল আমার বাসা উত্তরে, আমার অফিস উত্তরায়, আমরা খালি চোখে দেখতে পাই মেট্রো রেল যাচ্ছে, এটা খুবই একটা প্রশংসাযোগ্য। এবং সকালবেলা যখন দেখি লোকে লোকারণ্য ভিড় জমে যায়, তো এই সবগুলো উন্নয়ন এবং ঢাকা শহরে যেভাবে ফ্লাইওভার বেস করে তিনি করছেন, আজকে আমাদের বাড়ির পাশে যে রাস্তাগুলো আছে আমরা হাঁটু পর্যন্ত কাদা হেঁটে যেতাম, সেখানে পিসি রাস্তা করে দিয়েছেন তিনি, এবং তিনি তিনি মডেল মসজিদ করে দিয়েছেন অনেকগুলো, তিনি মসজিদ মন্দির মাদ্রাসা সর্বোপরি বিদ্যুৎ সব কিছু সব জায়গায় তিনি মানে উন্নয়নের ছাপ রেখে চলেছেন। এবং বয়স্ক ভাতা, তারপর আপনার মুক্তিযোদ্ধা ভাতা, তার বিধবা ভাতা, বিভিন্নভাবে 30 কেজি চাউলের কার্ড, যেভাবে তিনি প্রত্যেকটা মানুষকে এভাবে পৌঁছে দিচ্ছেন, এই বিশ্ব উন্নয়নের রোল মডেল আমাদের জননেত্রী মমতাময়ী মা শেখ হাসিনা, এগুলো আমরা দেখেই এর আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদের ভিতরে আমি এগুলো দেখি নাই বা তাদেরকে আমি দেখছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তিনি দেশকে এগিয়ে নিচ্ছেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এজন্য আমি চিন্তা সুবিবেচনাপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের এমপি মহোদয় স্যার জনাব ডক্টর আফহামুর রুহুল হক স্যারের মাধ্যমে আমি আওয়ামী লীগ দলে যোগদান করেছি। যতদিন বাসবো আমি আওয়ামী লীগকে ভালোবাসবো এবং আমি আওয়ামী লীগকে ভালোবেসে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।